রিমা চৌধুরী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে এক বিশাল সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন দক্ষিণ কলকাতার রানীকুঠিতে। রবিবাসরীয় সকালে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বৃক্ষরোপণ। এলাকার প্রচুর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিবিরে। তবে এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল ট্রেড ইউনিয়ন কোর কমিটির সদস্য বিশ্বনাথ বসু। এছাড়াও ছিলেন পুর প্রতিনিধি রতন মালাকার, বিশ্বরূপ সাহুসহ বিশিষ্টরা। তবে যেহেতু কোনো রাজনৈতিক দলের প্রতীকে নয়, তাই একজন বিদগ্ধ নাগরিক ও বর্ষিয়ান সংগঠক হিসেবেই অনুষ্ঠানে অংশ নিলেন সকলের প্রিয় বিশুদা। স্বর্গীয়া সীমা চৌধুরীর ছবিতে মাল্যদান সেরে অংশ নেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণের মহৎ উদ্যোগে সামিল এই সমাজসেবক। বিশ্বনাথ বসু জানান, আজকের এই আধুনিক পৃথিবীতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়েছে বৃক্ষরোপণ। তাই শুধু জনপ্রতিনিধিদের নয়, এগিয়ে আসতে হবে প্রত্যেকটি দায়িত্বশীল নাগরিককে। সীমা চৌধুরী যার নামে এই অনুষ্ঠান, যার এতে মেম স্মরণে, সে ব্যক্তিগতভাবে তো আমার খুব পরিচিত ছিল, এবং ওর যে হাজবেন্ড সুব্রত চৌধুরী, সারা ভারতবর্ষের পিএনটির সভাপতি, ওর সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 বছরের বন্ধুত্ব। এই সীমা যে মারা গেছে, আজ তার বিয়েতে আমি এসেছি, বরযাত্রী গেছি, আজকে তার এই রকম মর্মান্তিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে হচ্ছে, এটা আমার দুর্ভাগ্য। তবে এই বৃক্ষরোপণের মধ্যে দিয়ে, এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে, নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ওর স্মৃতিকে, সীমাকে হয়তো পাবো না, কিন্তু সীমার নাম এবং যে কর্মসূচি সুব্রত চৌধুরীরা নিচ্ছে, ওকে আমরা আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবো সারা জীবনের জন্য। আর বিশেষ করে আমি চ্যানেল 10 অনুরোধ জানাবো, এই চ্যানেল 10 আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে শুধু বড় বড় অনুষ্ঠানে বড় বড় তো যাই, কিন্তু এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে চ্যানেল 10, বিশেষ করে আমি কদিন আগে চ্যানেল 10 দেখছিলাম যে একটা ফুটবল খেলা হচ্ছে ছোট ছোট পাড়ার, যারা কেউ নজর দেয় না, কিন্তু চ্যানেল 10 এই ছোট ছোট খবরকে মানুষের সামনে তুলে ধরে। কদিন আগে দেখলাম গণেশ পুজো নিয়েও চ্যানেল 10 খুব ভালো নিউজ করেছে। আমি বিশেষ করে চ্যানেল 10 আমি ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা অন্তত ছোট 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 খবর, যারা গুরুত্ব দেয় না, সেটাকে যে আপনারা মানুষের সামনে তুলে ধরছেন, এই জন্য চ্যানেল 10 আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।